নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাবো ম্যাগি পাস্তা। তার জন্য আমরা একখানা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, 4-5 কোয়া রসুন কেটে নিয়েছি, একখানা টমেটো কুচি করে কেটে নিয়েছি, 2 পিস কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি, পরিমাণ মতো মটরশুঁটি নিয়ে নিয়েছি, আর এদিকে আমি অর্ধেক গাজর আমি কেটে নিয়েছি। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। বন্ধুরা, আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে প্রেস করবেন। প্রথমে আমরা একটা পাত্র নিয়ে নেব, তারপরে আমাদের পাস্তার প্যাকেটটাকে আমরা কেটে নেব। পাস্তাগুলো পাত্রের মধ্যে দিয়ে দেব আমরা। পাস্তা মশলার প্যাকেটটা আমরা বের করে নিচ্ছি। এবার আমরা 1 কাপ জল দিয়ে দেব। এবার আমরা গ্যাসের মধ্যে পাস্তাটাকে সিদ্ধ করে নেব 4-5 মিনিটের মতো। 4-5 মিনিট হয়ে গেছে, আমাদের পাস্তাটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। গ্যাসের মধ্যে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ তেল দেব প্রথমে। তেলটা গরম হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটাকে অল্প ভেজে নেব আমি। তারপর আমি কেটে রাখা রসুনগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। এরপর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি আমি। এবার একটু নেড়ে নেব। পেঁয়াজগুলো আমার অল্প ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি। মটরশুঁটিগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর আমরা এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেব। অল্প পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম। অল্প পরিমাণে আমি হলুদ দিয়ে দেব। এবার ভালো মতো সমস্ত সবজিগুলো ভেজে নেব। চার পাঁচ মিনিট ভাজার পর সবজিগুলো আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমরা সিদ্ধ করে রাখা পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দেব। এরপর আমরা পাস্তা মশলা দিয়ে দেব। নিয়ে ভালো মতো আমি মিক্স করে নেব। কিছুক্ষণ হওয়ার পর আমি এর মধ্যে 2 চামচের মতো টমেটো সস দিয়ে দেব। খুব সুন্দর একটা সেন্ট আসছে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমরা নামিয়ে দেব একটা প্লেটের মধ্যে পাস্তা। পাস্তাটা রেডি হয়ে গেছে আমাদের। এবার আমরা পরিবেশনের জন্য একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমাদের পাস্তা। ওপর থেকে আমি অল্প পরিমাণে চিজ গ্রেট করে দেব। পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে আমাদের গরম গরম পাস্তা।